আসসালামু আলাইকুম, আমি বুনিয়ামিন লাজুক। আজ কি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সি প্রোগ্রামিং এর প্যাটার্ন। প্যাটার্ন একটি ইম্পর্টেন্ট সি প্রোগ্রামিং এর জন্য। প্যাটার্ন বেসিক্যালি অনেক প্রকার হয়ে থাকে, এর মধ্যে মানে চারটি ভাগে ভাগ করা যায় বা তিনটি ভাগে ভাগ করা যায়। আলফাবেট প্যাটার্ন, যে সিরিজ এগুলো লেটার হিসেবে প্যাটার্ন হয়, এগুলো আলফাবেট প্যাটার্ন। তারপরে স্টার প্যাটার্ন, তারপরে নাম্বার প্যাটার্ন। নাম্বার প্যাটার্ন, আলফাবেট প্যাটার্ন, আলফাবেট প্যাটার্ন এরকম টাইপ। আজ একটি আলফাবেট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি কোড ব্লকে চলে যাই। কোড ব্লকে অ্যাট ফার্স্ট যে কাজটি করব, একটি ফাইল সেভ করে নিব, একটি ফাইল সেভ করে নিব। ফাইল আচ্ছা, প্যাটার্ন ওয়ান দিলাম, ফাইলটি প্যাটার্ন ওয়ান। যে জিনিসটি হবে আমাদের, যে আজ আলফাবেট প্যাটার্ন আলোচনা করব, আলফাবেট প্যাটার্ন আলোচনা করব। আলফাবেট প্যাটার্ন প্রথম আমরা কি মেন স্ট্রাকচারটি সাজা নিই। মেন স্ট্রাকচার কি, একটি আমরা একটু বড় করে নিই। বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার আমরা যে কাজটি করব, যে কাজটি করব আরেকবার যদি আমরা পেতে যাই, আমরা কি করব, এ তারপরে পরে সিরিয়ালে এ বি, তারপরে লাইনে এ বি সি, তারপরে এ বি সি ডি, তারপরে এ বি সি ডি। তাহলে আমরা যে জিনিসটি করতে পারি, সেখানে একটি কি রু আছে, তাই একটি রু, দুইটি রু, তৃতীয় রু, চতুর্থ রু, পঞ্চম রু, তবে একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম, চারটি কলাম, পাঁচটি কলাম, কলাম এবং রু। তাহলে আমরা যে কাজটি করি, আমরা ইউজার ইনপুট নিব। তা ইউজার ইনপুট প্রথম আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নিই। ইউজার ইনপুটের জন্য এন সংখ্যক ইনপুটের জন্য এন নিয়ে নিলাম, রুয়ের জন্য রু নিয়ে নিলাম, আর কলামের জন্য কলাম নিয়ে নিলাম। তাহলে আমরা ইউজার ইনপুটের ফাংশনটি করে ফেলি। তাহলে দা যে কাজটি করবো, দা নাম্বারস অফ ইন ইনপুট, দ্য নাম্বার ইনপুট, দ্য নাম্বার অফ ইনপুট এন, এন সংখ্যক ইনপুট নিব। আমরা ক্লোজ করে দিই, আমরা স্ক্রিন অ্যাপ করে ইনপুট নিব নাম্বারটি। সি প্রোগ্রামের আপনারা জানেন স্ক্রিন অ্যাপ দিয়ে ইনপুট নেয়। তাহলে কি পার্সেন্ট নাম্বারের জন্য পার্সেন্ট আমাদের কী হবে, পার্সেন্ট ডি কি সংখ্যক নিব, তারপর এম পার্সাই এন এন সংখ্যক ইনপুট নিব। আমরা প্রোগ্রামটি রান করে দেখি, বিল্ড করে দেখি। আমাদের এন সংখ্যক ইনপুট নিচ্ছে, আমাদের এন সংখ্যক ইনপুট নিচ্ছে প্রোগ্রামটি। এখন যে কাজটি করব, রু এবং কলামের জন্য আমরা কি করব, লুপ চালাবো। রু এবং কলামের জন্য আমরা কি করব, লুপ চালাবো। আমরা কি করব, যে ফর লুপ চালাবো। ফর লুপ আমরা কি করছি, রু প্রথম অ্যাট ফার্স্ট যে বের করবো সেটা হচ্ছে রু। রু কা থেকে শুরু হবে, ওয়ান থেকে শুরু হবে। রু শুরু হবে ওয়ান থেকে,
রু শুরু হবে 1 থেকে তারপরে রু এর মান হবে রু এর মান হবে সমান অথবা রু এর মান হবে সমান অথবা তারপর তারপর যে জিনিসটি হবে তারপরে রু প্লাস প্লাস এবারে আমরা জানি ফর লুপে তিনটি জিনিস থাকে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তারপরে আমরা আরেকটি লুপ চালাবো কলামের জন্য আরেকটি লুপ চালাবো কলামের জন্য তাহলে কলাম ইকুয়াল কলাম তো 1 থেকে শুরু হবে সরি কলাম ইকুয়াল 1 তারপর কলাম হবে কার সমান রু এর সমান কলাম হবে রু এর সমান কি হবে কলামও কি করবে এক এক করে বৃদ্ধি পাবে কলামও এক এক করে বৃদ্ধি পাবে এখানে যে কাজটি করব আমরা এখানে পিআরআই এন্ট্রি প্রিন্টএফ আমরা জানি যে ক্যারেক্টার টাইপ প্রকাশের জন্য আমরা কি ইউজ করি সি ইউজ করি তারপরে প্লাস কলাম মাইনাস 1 আমরা শেষ করে দিলাম তারপরে যে সে এখানে একটি নিউ লাইন হবে পি মোটামুটি প্রোগ্রামটি কোডটি আমরা শেষ করে ফেললাম যে এখন দেখি বিল করে দেখি কি এখানে একটি ভুল ডিসিশন আছে আমরা যে ভুলটি করেছিলাম কলম এখন যদি আমরা রান করি এন সংখ্যক ইনপুট চার্জে তাহলে আমরা যদি পাঁচটি দিই তাহলে এবিসি হচ্ছে এখানে আরেকটি জিনিস অবশ্যই অ্যাড করা যা যে বারবার যদি আমি দিতে পারি যে পরবর্তী টিউটোরিয়াল দেখাবো যে রান করার অবস্থায় বারবার একটা জিনিস বারবার রান করা যায় আবার যদি রান করি প্রোগ্রামটি আমি যদি 26টি দেই তাহলে আমার এবিসিটি একসাথে এবিসি থেকে জেড পর্যন্ত প্যাটার্ন দেখাচ্ছে ধন্যবাদ নেক্সট প্যাটার্নটি দেখার জন্য আশা করি আমাদের সাথে থাকবেন